আমি রেডি হয়ে গেছি, দেখো। আজকে একটা বিশেষ দিন, সেটা হলো আজকে শিবরাত্রি। তো প্রত্যেকবারই আমি আমাদের এখানে যে মন্দিরটা ফার্স্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, ওখানে প্রত্যেকবারই যাই। তো আজকেও যাব, প্রথমে ঘরের পুজোটা করে নেব, তারপরে ওখানে যাব। চলো, সঙ্গে থাকো। গেছে, দুধটা পাওয়া যাচ্ছিল না বলে এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো দেখো, তোরা পুজোটা করে নিয়ে তো আমি আর আমার মা বেরিয়ে পড়েছি। তো একেবারে ওই মন্দিরটাই গিয়ে তোমাদের সাথে দেখা হবে। সামনে দেখো, সেই মন্দিরটাই চলে এসেছি। প্রচন্ড ভিড় হয়েছে। আমি পুজোর ওখান থেকে চলে এসেছি আর খুব খিদে পেয়েছে। আসার সঙ্গে সঙ্গে মা খেতেও দিয়ে দিয়েছে। আর এখন বাজে 2:30, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি এখন। তো আমি এটা খেয়ে নিই। আজকে লাঞ্চে আছে লুচি, ডাল, আলুর দম, যেটা এই লুচির সাথে হতেই হবে, নাহলে আমি খুব রাগ করি। তরকারিটা করতেই হবে আমার জন্য, যাই হোক। আর সুজি খেয়ে নিই, খেয়ে পরে কথা হবে তোমাদের সাথে। এখন জন্য টাটা। দুপুরবেলা এতই টায়ার্ড ছিলাম, আমি আর ব্লগটা করতে পারিনি। তো এখন দেখো, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার একটা বৌদির বাড়ি। ওখানে কালী পুজো আছে, তো আজকে শিবরাত্রির দিনে ইনভাইটেড আছি। মানে ইনভাইট মানে আজকের দিনটা খুব শুভ হয়, তো ওই জন্য আজকেই কালী পুজোটা করছে। তো আজকে
রেডি হয়ে গেছি, তো এবার আমাদের গাড়ি আসলে চলে যাব। দিদা বাড়ি চলে এসেছি, দেখো এই যে আরেকটা বৌদি দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে। কত সুন্দর বেলছে দাদা, খুব সুন্দর লাগছে তো তোমাকে। হ্যাঁ আগে সেজে নিয়ে তারপর কাজ। রয়েছে ঠাকুর, আর এটাকে তো চেনাই যাচ্ছে না, মুচকি এটাকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছো। ফোন নিয়ে ওই যে ঠাকুর, সব এখন জোগাড় হচ্ছে। এখানে লুচি ভাজা হচ্ছে। বৌদি তাকাও, তোমাদের বাড়ি এসছি বলে কথা। এই যে এই বৌদিদের বাড়ি এসছি, আর এতক্ষণ পরে আমাদের বসতে বলেছে, খুব রাগ করেছি। আমার বাড়ি কালী পুজো হচ্ছে, আমার সঙ্গে দেখা হয়েছে, কি বলবো। এই যে এই যে এই বাড়ির বড় বউ, কিছু বলো আমার ব্লগের জন্য, কিছু বলো। শুধু আই বললে হবে? আচ্ছা এই বাড়ির মেজ বউ হলো এইটা, কিছু বলো আমার ব্লগের জন্য, কিছু বলো। অত বড় হয়ে গেছে, এটা ব্লগ হচ্ছে, তো হাই বলে দাও। হাই, কেমন আছো? ভালো আছি, খুব সুন্দর লাগছে। তো দেখতেই পেলে আমি খেতে বসে পড়েছিলাম, তারপরে তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে আসতে হলো, তো অনেক বেজে গেছিলো। তো বাবা বাড়ি চলে আসবে, তাই তাড়াতাড়ি খেয়ে নিই বাড়ি চলে যাচ্ছি। দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আমরা বাড়ি চলে এসেছি, আমরা বাড়ি চলে এসেছি, আর ওখানে গাড়ির ক্লিপটা তুলতে পারিনি, গাড়ির ফটোটা তুলতে পারিনি, কারণ গাড়িটা অন্ধকারের মধ্যে ছিল, আর যাওয়ার সময়ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, আসার সময়ও তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। তো যাই হোক, ওদিকে চলে আসলাম খুব তাড়াতাড়ি করে, যেহেতু বাবা চলে আসবে। আর তো এই ভিডিওটা এইটুকুনি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব to my YouTube channel. Thank you.